ওনার প্রথম ছবি যে ছিল লড়াকু, সেই লড়াকু ছবিতে যখন রুবেল ভাই সেই ছবিটা ছিল ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি ছিল, বুকে আছে মন মনে আসে আশা, আশা থেকে হয় ভালোবাসা, এই যেই লাইনে এসছেন মানে কুম্ফু ক্যারাটে দিয়ে এখন কিন্তু এখনো কিন্তু ভাই আমি আপনার কাছে জানতে চাই, 90 দশকের সিনেমার হিরো রাজ রুবেল একসময় পর্দা কাঁপানো বাড়াবাড়ি নাম শুনতে মানে রুবেল, আজকে তাকে বেশি একটা সিনেমাতে দেখা যায় না কেন? এটা হচ্ছে কি মানে সময়ের পরিবর্তন, সময়ের পরিবর্তন সব কিছু চেঞ্জ হয়, চেঞ্জ হতে হতে আস্তে আস্তে করে চেঞ্জ হয়ে যায়। যেমন ওনার প্রথম ছবি যে ছিল লড়াকু, সেই লড়াকু ছবিতে যখন রুবেল ভাই সেই ছবিটা ছিল ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি ছিল, বুকে আছে মন মনে আসে আশা, আশা থেকে হয় ভালোবাসা, এই গান এখনও সবার মনে আছে। কিন্তু রুবেল ভাইয়ের নিজের একটা আলাদা ট্র্যাক ছিল, উনি সেই ট্র্যাকেই অ্যাক্টিং করে গেছে, সেই ট্র্যাকেই মারামারি করে গেছে। তো এই এই যে ওনার যে জিনিসগুলো ছিল, এবং অভিনেতা হিসেবে অবশ্যই ভালো, আমি তার অনেক বেশ কিছু কিছু ছবি আছে, অনেক ভালো ভালো ছবি আছে, আফসারি ভাইয়ের একটা ছবি ছিল ঘৃণা, ওই ছবিটাও খুব মানে দেখেছেন, অনেক ছবি আর অনেক অনেক ছবি রুবেল ভাইয়ের। যাই হোক, উনি ওনার যে কাজটাকে, উনি কিন্তু ওনার লাইনচ্যুত হয়নি, উনি যেই লাইনে এসছেন মানে কুম্ফু ক্যারাটে দিয়ে এখন কিন্তু এখনও কিন্তু ওনার ওটা ফিল্মে হয়তো বা কাজ সময়ের জন্য মানে সরে গেছে, কিন্তু উনি কিন্তু ওনার সেই ক্যারাটে যেটার মাধ্যমে এসছে ওটা ওটার চর্চা, এবং ওটার জন্য উনি অনেক কাজ করে যাচ্ছেন বিভিন্ন জায়গায়। ওনার যত স্টুডেন্ট আছে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় একাডেমি করছে মানে কুম্ফু ক্যারাটের, সেখানে তারা সে যাচ্ছে উৎসাহিত করছে তাদেরকে। এই রুবেল ভাই অনেক ভালো একজন স্টাইলিস্ট মানুষ, মন খোলা মানুষ, অনেক অনেক মানে আনন্দ ফুর্তির মানুষ, এবং হচ্ছে গিয়ে খুব আপন করে নেয় মানুষকে। আর তার অভিনয় তো আমি বললামই আপনাদের কাছে, তার অভিনীত চলচ্চিত্রগুলি এবং তার যে ড্রেস আপ গেট আপ, সময় সবাইকেই আস্তে আস্তে চলে যেতে হয়, কিন্তু আমাদের দেশে হচ্ছে কি আমি যেটা নাকি বলতে চাই, পাশের দেশ আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা ভারতের কথা বলি, তারা কিন্তু পুরনো শিল্পীদেরকে আঁকড়ে ধরে 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 রাখছে, আমাদের এখানে আমাদের পুরনো শিল্পীদেরকে কাজে লাগানো উচিত, পুরনো টেকনিশিয়ানদেরকে কাজে লাগানো উচিত। আমি একটা কথা বলি, একজন পুরনো নতুন ডিরেক্টর, নতুন ডিরেক্টর সে আসলো, ওকে উনি ফিল্মের উপরে অনেক পড়াশোনা অনেক ডিগ্রি নিয়ে আসছে, কিন্তু ওনার যে মানে বিচরণটা যেটা বাংলা চলচ্চিত্রের সঙ্গে, চলচ্চিত্রের মানুষের সঙ্গে, এখন উনি আইসা আমি ডিগ্রি নিয়ে আসছি ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে অ্যাকশন কাট বললে তো হবে না, একজন ডিরেক্টরকে মাটির সঙ্গে মিশে যেতে হবে, এবং সেই মাটিকে নিয়ে পানি ঢেলে কাদা মাটি করে সেইটাকে আবার পুতুল বানাতে হয়, বানানোর দায়িত্ব হচ্ছে ওনার। এখন যারা নাকি নতুন কাজ করতে আসছে তাদের কাছে একটি আমি জিনিস, অনেক ছবি দেখেছি ওনারা করে কি পিলার, একটা পিলার এক একটা করে পিলার, যেমন নায়ক নেক এক্স ওয়াই জেড কাকে নায়িকা নেক, কিন্তু আদার্স যে বাবার ক্যারেক্টার, মায়ের ক্যারেক্টার, ভিলেন, ওমো, এই ধরনের কিছু কিছু ক্যারেক্টার আছে, এগুলোকে আমাদের পুরনো শিল্পীদেরকে এনে এনে তাদেরকে দিয়ে জাগ্রত করতে হবে, এবং আরও নতুনদেরকে মানে এইগুলো যাতে শিখে ওনারা শিখতে পারে শিল্পীরা, সেগুলো করা উচিত, তা না হলে কিন্তু ফিল্ম হবে না। দেখেন ফরিদি ভাই কি পাওয়া যাবে, এখন ফরিদি ভাইয়ের মতো অ্যাক্টিং করার মতো কয়জন আছে? নাই তো, একজন ফরিদি চলে গেছে তাই বলে কি ফরিদি আর হবে না? হবে না, কিন্তু পরবর্তী কাউকে না কাউকে তো আসতেই হবে এই জায়গাটা, সেই জায়গার জন্য ওনারা কী কী করেছে অ্যানালাইজ করতে হবে, তাদেরকে ফলো করতে হবে, তাদের পড়াশোনা করতে হবে, জানতে হবে, এই জিনিসগুলি জেনে জেনে এসে দেন একটা ভালো জায়গায় অবস্থানে আসবে, সেটা যেই করুক তার নিজের অবস্থান হবে, বাংলা চলচ্চিত্রের জন্য অবস্থান হবে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, দেখেওছি দাদা জাতীয় সংসদ নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছিল তোমরা রুবেল, এবং মনোনয়নপত্র কিনেছেন, জমা দিয়েছে। এটা তো মানে আমি জানি না, এত বড় উপরের ব্যাপারগুলো আমি বলতে পারবো না, কিনেছিল উনি, তারপরে জমা দিয়েছে কিনা আমি জানি না, জমা দিয়েছিল তারপরে পাইনি, হয় এটা তো হয় কি বিভিন্ন ব্যাপার, এত উপরের ব্যাপারে নিয়ে আমি কথা বলতেও চাই না, কারণ আমি যেটা জানি না সেটা নিয়ে কথা বলতে চাই। আচ্ছা, সবাই কিন্তু আশাবাদী থাকে, সবাই আশাবাদী থাকে, কারো আশা পূরণ হয় কারো আশা পূরণ হয় না, মানে এখানে হচ্ছে কি এখানে তো টোটাল প্রায় আপনারা বুঝতেই পারছেন যে মানে একটা পলিটিক্যাল ব্যাপার, এখানে তো
অনেক কিছু থাকে, সেটা তো আমি জানি না, আমরা অত মাথা ঘামাই না, আমরা আমার আমার আমি আমার কাজ নিয়ে, আমার নাচ, আমার এই সমস্ত নিয়েই ব্যস্ত থাকি, তো এগুলো নিয়ে কাজ করি। তো ওনাদের তো যারা এই সঙ্গে আছেন, অবশ্যই এবার হয়নি, নেক্সটে হবে। এস কারাতে টিভি।